রাজশাহী হাজি আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজি রাজশাহী হ্যাবিট যুগোপযোগী মানসম্মত পদ্ধতিতে শিক্ষাদান, কারিগরি শিক্ষায় শিক্ষিত, দক্ষ জনবল তৈরি এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করার প্রচেষ্টায় রাজশাহী হ্যাবিট পলিটেকনিক নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকাদের সরকারি বেতন কাঠামোর মাধ্যমে হাজি আবুল হোসেন ট্রাস্ট বাংলাদেশে মোট 14টি প্রতিষ্ঠান পরিচালনা করছে। ছাত্রছাত্রীদের লেকচার শিট প্রদান, দুর্বল ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা, নিয়মিত ক্লাস টেস্ট ও কুইজের ব্যবস্থা, মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে পাঠদান, ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা, এছাড়াও সুসজ্জিত ও সমৃদ্ধ লাইব্রেরি, নিয়মিত শিক্ষা সফর, বিজ্ঞান মেলার আয়োজন, সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং, ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা, ক্লাসে উপস্থিতি, পরীক্ষার ফলাফল, নিয়মিত অভিভাবকবৃন্দকে অবহিত করা, ফলে বোর্ড পরীক্ষায় রাজশাহী হ্যাবিটের শীর্ষস্থানীয় ফলাফল। রাজশাহী হ্যাবিটের ছাত্রছাত্রীদের দেশে ও বিদেশে যেমন রয়েছে সুনাম, তেমনি রয়েছে স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরির ব্যাপক সুযোগ। রাজশাহী হ্যাবিটে চালু আছে টেক্সটাইল, গার্মেন্টস ডিজাইন, সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, প্যাথোলজি এবং ডেন্টাল। প্রযুক্তি নির্ভর ও কারিগরি জ্ঞান সম্পন্ন দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী তৈরিতে শিক্ষানগরী রাজশাহীর এক অগ্রগামী প্রতিষ্ঠানের নাম রাজশাহী হাজি আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজি রাজশাহী হ্যাবিট, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের উত্তর পার্শ্বে, ওমরপুর, নওদাপাড়া, রাজশাহী।